রংপুর মণিপুরে জমি সংক্রান্ত কলহের জের ধরে বাড়িতে হামলা ও ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে মণিপুর ইউনিয়নের কাটিহারি গ্রামে আজিজুল ইসলামের বাড়ি ও জমিতে 20-25 জনের একটি দল লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ফসলি জমিতে ধানের চারা নষ্ট করে দেয় তারা। জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এই হামলা চালানো হয় বলে জানায় এলাকাবাসী।